একুশে এপ্রিল রাতে সৌদি রাজপ্রাসাদে আসলে মোহাম্মদ বিন সালমানের সাথে কি ঘটনা ঘটেছিল সেটি এবার প্রকাশ পেয়েছে সম্পূর্ণ ঘটনাটি স্পষ্টভাবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাশিয়া এবং ইরানের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সৌদি যুবরাজের মৃত্যুর খবরটিকে অনেকেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু সৌদির এক নির্বাসিত রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী দাবি করেছেন গত কয়েক সপ্তাহ ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে না দেখার কারণ হচ্ছে গত মাসের শেষের দিকে যখন রিয়াদে সৌদির রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন যে খবরটিকে অনেকেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু বাস্তবিক পক্ষে সেটি গুজব নয় ইসলামিক রিভাইভাল পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মাদারি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন একুশ এপ্রিলের হামলার ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হন তিনি আরও বলেছেন রাজ পরিবার থেকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টুইটারে যুবরাজের স্বাস্থ্যগত অবস্থা জানানোর আগেই তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি ফাঁস হয়ে যায় আল মাসারি আরও বলেন সৌদি রাজপ্রাসাদের অভ্যুত্থান চেষ্টার ঘটনা মিথ্যা প্রমাণ করার জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন গণমাধ্যমের সামনে আসতে চান একুশ এপ্রিল অনেকগুলো গণমাধ্যমের খবরে বলা হয় রিয়াদের সৌদি রাজপ্রাসাদে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায় স্থানীয় বেশ কোটি গণমাধ্যম জানায় ঘটনার সময় সৌদি বাদশাহ সালমানকে প্রাসাদ সেরে কাছাকাছি একটি সামরিক ঘাটিতে আশ্রয় নিয়েছিলেন যদিও সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপা দাবি করেছিল একটি খেলনা ড্রোন নামাতে গিয়ে গুলি নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ড্রোনটি রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছিল সৌদির ওই মানবাধিকার কর্মীরা দাবি করছেন গোলাগুলির ঘটনার সঙ্গে ড্রোনের কোনো সম্পর্ক নেই এই হামলা গাড়ি থেকে চালানো হয়েছে গাড়ি থেকে ভারী মেশিন গান দিয়ে ব্যাপকভাবে গুলি চালানো হয় খবরে বলা হয়েছে গোলাগুলির সময় যুবরাজ সালমানের নিরাপত্তার জন্য তাকে কাছাকাছি একটি সামরিক বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয় সৌদির নতুন উত্তরাধিকার হিসেবে নিজেকে পরিচিত করতে যখন তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন দেশে সফর শেষে রিয়েদে ফেরেন তখন এই ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে রাজপরিবারের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয়েছে ওই ঘটনার পর থেকেই সৌদি কর্তৃপক্ষ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি এমনকি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক প্যাম্পো এপ্রিলের শেষের দিকে যখন সৌদি সফরে যান তখনও যুবরাজকে কোনো ছবিতে দেখা যায়নি তার দীর্ঘদিনের অনুপস্থিতি যুবরাজের পরিণতি নিয়েও প্রশ্ন উঠেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফর শেষ করে রিয়াদে আসার পর এক মাসের বেশি সময় ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জনসমক্ষে আর দেখা যাচ্ছে না আঠারো মে যুবরাজের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বাদের আল আসাকার টুইটার একটি ছবি পোস্ট করেন সেখানে যুবরাজ বিন সালমান আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাইহান বাহরাইনের বাদশাহ বিন ইসা ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে একসঙ্গে দেখা যায় বাদের আল আসাকার লেখেন কয়েকদিন আগে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিলেন তবে সেখানে কোনো তারিখ উল্লেখ নেই বাংলাদেশকে নিয়ে চীন ভারত দ্বন্দ্ব কী ঘটতে যাচ্ছে এর নেপথ্যে আসুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের আলোচনার বিষয় থাকবে বাংলাদেশের প্রতি কোন স্বার্থের জন্য চীন এবং ভারত যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় দুটি শক্তি চীন এবং ভারত সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশে প্রভাব বিস্তারে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাংলাদেশের গত সাতচল্লিশ বছরের ইতিহাসে তার নজির সম্ভবত নেই এই দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে এত তীব্র রূপ নিয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা গবেষণা করেন এ বিষয়ে তাদের মধ্যেও ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে কেবল এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এবং অস্ট্রেলিয়া ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এ বিষয়ে দুটি লেখা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান ইস্ট এশিয়া ফ্রমের প্রকাশিত নিবন্ধটির শিরোনাম চায়না অ্যান্ড ইন্ডিয়াস জিও পলিটিক্যাল ট্যাক অফ ওয়ার ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক দ্বন্দ্বযুদ্ধ আর নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড পলিসি রিভিউ ঠিক এ বিষয়েই তাদের লেখাটির শিরোনাম হোয়াই ইন্ডিয়া অ্যান্ড চায়না আর কম্পিটিং ফর বেটার টাইমস উইথ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে কেন ভারত আর চীনের মধ্যে এত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি লেখাতেই বাংলাদেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক ব্যবসা নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন ও দেশটির উপর প্রভাব বিস্তারের জন্য এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রয়েছে কার অবস্থান কোথায় ভারত এবং চীন দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক তবে এর মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ভারতের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত লেখায় ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জয়নক বলেছেন বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় দুটি দেশেই মূলত বাণিজ্যকেই ব্যবহার করতে চাইছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশই সুবিধাজনক অবস্থানে আছে দুটি দেশেরই বিপুল বাণিজ্য উদ্ধৃত আছে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বাণিজ্যেরই একটি তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছেন তাদের লেখায় চীন বাংলাদেশে রফতানি করে প্রায় ষোলো হতে সতেরো বিলিয়ন ডলারের পণ্য অথচ বাংলাদেশে থেকে আমদানি করে মাত্র পঁচাত্তর কোটি ডলারের পণ্য বাংলাদেশকে তারা বছরে একশো কোটি ডলারের সাহায্য দেয় তবে দু সালে বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং চব্বিশ বিলিয়ন বা দুই হাজার চারশো কোটি ডলারের সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন অন্যদিকে ভারত বাংলাদেশে রফতানি করে বছরে প্রায় আট বিলিয়ন ডলারের পণ্য কিন্তু আমদানি করে মাত্র ছাব্বিশ কোটি ডলারের কিন্তু দুদেশের মধ্যে অনেক ইনফরমাল ট্রেড বা অবৈধ বাণিজ্য হয় যা মূলত ভারতের অনুকূলে এর পরিমাণ কমপক্ষে দুই হতে তিন বিলিয়ন ডলারের সমান হবে বলে মনে করা হয় বাংলাদেশে যে ভারতীয়রা কাজ করে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও হবে দুই হতে চার বিলিয়ন ডলার বাংলাদেশকে ভারত যে বৈদেশিক সহায়তা দেয় বছরে তার পরিমাণ পনেরো কোটি ডলারের মতো অবকাঠামো খাতে সহযোগিতা দুটি দেশই বাংলাদেশের অবকাঠামো খাতে ব্যাপক সাহায্যের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশে বড় আকারে রেল প্রকল্পে আগ্রহী দুটি দেশই গভীর সমুদ্র বন্দর স্থাপনেও ব্যাপক আগ্রহ রয়েছে উভয় দেশের কিন্তু এসব প্রকল্প খুব বেশি আগাচ্ছে না ভারত বাংলাদেশের সুন্দরবনের কাছে যে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে সেটি বেশ কিছু বাস্তব এবং পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জয়নাক বলছেন অবকাঠামো খাতে চীন ভারতের এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশ খুব একটা লাভবান হয়নি অন্যদিকে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং জ্বালানি খাতে চীন বা ভারত কেউই বড় কোনো বিনিয়োগে যায়নি যদিও তারা এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন বহু বছর ধরেই বাংলাদেশের সামরিক খাতে বড় সরবরাহকারী ভারত এক্ষেত্রে ছিল এখন তারা দ্রুত চীনকে ধরতে চাইছে কিন্তু ভারতের সামরিক সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের চীনের তুলনায় ভারত যেদিকে এগিয়ে আছে তা হলো বাংলাদেশের উপর তাদের সাংস্কৃতিক প্রভাব ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জৈনক বলেছেন এই প্রভাব খুবই ব্যাপক দুই দেশের রয়েছে অভিন্ন ভাষা এবং এর একটি বড় কেন্দ্র এখনও কলকাতা বাংলাদেশের অন্তত এক লাখ ছাত্রছাত্রী ভারতের স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে এর বিপরীতে চীনের সাংস্কৃতিক প্রভাব নগণ্য ঢাকায় চীন একটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে সেখানে চীনা ভাষা শেখানো হয় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি প্রশ্নে অবস্থান ফরেস্ট কুকসন এবং টম ফিলিক্স জয়নাক বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে বর্ণনা করছেন একটি ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী দল হিসেবে। তাদের মতে দু সাল হতে ছয় সাল পর্যন্ত দলটি যখন ক্ষমতায় ছিল তখন যা ঘটেছিল সেটা ভারতের মনে আছে এবং তাদের বাংলাদেশ বিষয়ক নীতি এবং ভাবনার গঠন সেটার ভিত্তিতেই শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া আর কেউ বাংলাদেশের ক্ষমতায় আসলে সেটা ভারতকে বিচলিত করবে তারা আরও বলেছে এই বিষয়ে দিল্লির কৌশল একেবারেই সলমেয়াদি দৃষ্টিভঙ্গি দ্বারা তাড়িত তাদের কৌশলটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা সেই সঙ্গে ক্রমবর্ধমান চীনা প্রস্তাব ঠেকিয়ে দেওয়া অন্যদিকে বাংলাদেশে চীন খেলছে দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে রেখে তারা একদিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখছে অন্যদিকে এই দুইজনের ভাষায় ভারতবিরোধী এবং সেনাপন্থী বিএনপির সঙ্গে সম্পর্কের মাধ্যমে তারা একটা ভারসাম্য রাখছে বাংলাদেশ যেভাবে খেলছে দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের মাঝখানে পরে বাংলাদেশ কীভাবে তার সুবিধা নিচ্ছে ফরেস্ট কুকসন এবং টম ফিলিক্স জয়নক বলেছে বঙ্গোপসাগরকে ঘিরে এই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কোনো নিষ্ক্রিয় ভিকটিম নয় বরং নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এটি আরও উস্কি দিচ্ছে তারা বলছেন বাংলাদেশে এ নিয়ে সচেতনতা বাড়ছে যে দুটি দেশই আসলে বাংলাদেশকে যা দেয় তার উল্টো অনেক বেশি নিয়ে যাচ্ছে আর তাদের অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং প্রকল্পগুলি খুব নিম্নমানের জাপান এবং দক্ষিণ কোরিয়ার তুলনায় রোহিঙ্গা সংকটও বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে চীন এবং ভারত আসলে কেবল সুদিনের বন্ধু মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে কোনো পদক্ষেপ চীন আটকে দিচ্ছে এটাকে বাংলাদেশ বন্ধুসুলভ কোনো কাজ বলে মনে করে না অন্যদিকে ভারতের অবস্থানও ভালো নয় তারাও এই ইস্যুতে মিয়ানমারকে মদত দিয়ে যাচ্ছে ফরেস্ট কুকসন এবং টম ফিলিক্স জয়নক তাদের উপসংহারে বলেছেন চীন আর ভারত সর্বতভাবে চেষ্টা করবে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে বঙ্গোপসাগরের প্রভাব বিস্তারের চেষ্টায় কে কার আগে থাকতে পারে কিন্তু তাদের উভয়ই ব্যর্থ হবে কারণ বাংলাদেশও এখন এ নিয়ে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে খেলানোর মাধ্যমে এখান থেকে তাদের প্রাপ্য আদায়ের চেষ্টা করবে তাহলে বাংলাদেশকে নিয়ে চীন ভারত দ্বন্দ্বের ফল ভবিষ্যতে কী দাঁড়াবে তারা মনে করেন শেষ পর্যন্ত এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে দুই দেশের বাণিজ্য নীতি দুটি দেশের কোনোটি বাংলাদেশকে রফতানি ক্ষেত্রে কোনো ছাড় এখনো পর্যন্ত দিচ্ছে না দুটি দেশই বাংলাদেশের রফতানির ক্ষেত্রে ব্যাপক আন্ডার ইনভয়েসিংয়ের সুযোগ দিচ্ছে যেটি কিনা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন যত অর্থ তারা বাংলাদেশকে ঋণ দেয় তার চেয়ে আরও অনেক বেশি অর্থ তারা নিয়ে নেয় এভাবে কিন্তু এভাবে চীন আছে সুবিধাজনক অবস্থানে তাদের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বড় বাণিজ্যও তারা এগিয়ে কাজেই বাংলাদেশের রফতানি পণ্যের জন্য চীন যদি কোনো দিন তাদের বাজার খুলে দেয় এই চীন ভারত দ্বন্দ্বে সুস্পষ্টভাবেই চীন জয়ী হবে বাংলাদেশ ঝুঁকে পড়বে তাদের দিকেই প্রতিদ্বন্দ্বিতাই শেষ কথা নয় যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের মাইকেল কুগেল ব্যান অবশ্য বিষয়টিকে দেখেন ভিন্নভাবে তিনি মনে করেন বাংলাদেশকে নিয়ে চীন এবং ভারতের এরকম প্রতিযোগিতার কোনো প্রয়োজনই নেই দুটি দেশই আসলে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনেছেন যুক্তরাষ্ট্র এবং ভারতের ঘনিষ্ঠতা বহু বছর ধরেই বাড়ছে অথচ যুক্তরাষ্ট্র একই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়নি তিনি আশা করছেন দিল্লির এক সময় এই বাস্তবতা মেনে নেবে যে ঢাকা অবশ্যই চীনের পুঁজি এবং বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবে তাদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইবে তবে এক্ষেত্রে ভারত শুধু চীনের কাছ থেকে একটা নিশ্চয়তা চাইতে পারে এই সহযোগিতা যেন কেবল অর্থনৈতিক খাতেই সীমাবদ্ধ থাকে তারা যেন বঙ্গোপসাগরে কোনো ধরনের স্থাপনা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে অগ্রসর না হয় কিন্তু ভারতকে এরকম কোনো নিশ্চয়তা চীন কি দেবে সেটার কোনো ইঙ্গিত কিন্তু এখনও নেই